আসসালামু আলাইকুম, হ্যালো, হাই, তোমাদের আবার স্বাগতম আমার আজকের ব্লগে। সো আজকে আমার ব্লগের টপিক হচ্ছে রাজলক্ষ্মী উত্তরায় স্ট্রিটে কী কী পাওয়া যায়, মানে রাস্তার পাশে কী কী পাওয়া যায়। তোমরা জানো যে রাজলক্ষ্মী একটা বাংলাদেশের অন্যতম বিজি একটা প্লেস। সো আজকে আমি দেখব যে রাতের পরে ওখানে কী কী পাওয়া যায় আর দিনের বেলায় কী কী পাওয়া যায়। একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তারপরে আমরা রাতের দৃশ্যটুকু দেখব। এই যে দেখো, এটা হচ্ছে রাস্তার পাশে গাছ, কত বড় গাছ, এটা একদম রাস্তার পাশে। তো আমি এখন চলে যাব রাজলক্ষ্মীতে। এই এরিয়া কিন্তু রাজলক্ষ্মীর ভিতরেই পড়েছে, এটা আবাসিক এলাকা। এখন আমি মেইন এরিয়াতে চলে যাব। এই হচ্ছে রাজলক্ষ্মী। তো দেখতেই পাচ্ছ রাস্তার পাশে অনেক দোকান রয়েছে, রাস্তার ওই পাশে রয়েছে অনেক হেজাবের দোকান। এখানে স্ট্রিট সব কিছুই পাওয়া যায়। শপিংয়ের জন্য কষ্ট করে নিউ মার্কেটে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সো আমি চলে এসেছি একটা হিজাবের দোকানে। এখানে দেখতেই পাচ্ছ অনেক সুন্দর সুন্দর হিজাব রয়েছে, আর রয়েছে ওড়না, অনেক সুন্দর এগুলোর ডিজাইন, আর এগুলো অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় এখানে। সো দেখছো, এটা রাজলক্ষ্মী এরিয়ার ভিতরে পড়েছে। লোকজন যে যার মতো ব্যস্ত, যে যার মতো যার যার ডেস্টিনেশনে চলে যাচ্ছে। এখানে দেখো স্ট্রিট চিলড্রেন, ওরা কত হ্যাপি। তোমার হাতে কি? তোমার নাম কি? রাব্বি। তোমার আম্মু কোনটা? এটা হচ্ছে রাজলক্ষ্মী আবাসিক এলাকার ভিতর পড়েছে। রাজলক্ষ্মীর একদম সাইড দিয়ে যে আবাসিক এলাকা, সেখানে উত্তরার একটা স্পেশালিটি হচ্ছে এর আবাসিক এলাকাটা সম্পূর্ণ আলাদা হয়, আর দোকান টোকান যেখানে ওগুলোর এলাকা হচ্ছে আলাদা হয়। এটা হচ্ছে রাতের সিন। আমি কিন্তু রাজলক্ষ্মী এলাকার ভিতরেই রয়েছি। সো একটু সামনে গেলেই আমরা রাস্তার পাশে অনেকগুলো দোকান পাবো, যেখানে এখানে ওরা সব কিছু বিক্রি করছে, ড্রেস, তারপরে ফল, খাবার, এগুলো বিক্রি করছে। এখানে দেখো অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। এবার আমরা সামনের দিকে চলে যাব। এই যে দেখো রাস্তার পাশে ঝালমুড়ি বিক্রি করছে, ওখানে কলা বিক্রি করছে। এখানে আসলে সব কিছু পাওয়া যায়, অনেক বিজি একটা এলাকা। সো আমরা আরেকটু সামনে চলে যাব। আরেকটু সামনে আরও দেখার মতো আছে অনেক কিছু। এদিকটা হচ্ছে আবাসিক এরিয়ার দিকে যায়। সো আমরা আবাসিক এলাকা না গিয়ে রাজলক্ষ্মী মেইন এরিয়া চলে এসেছি। এই হচ্ছে দেখো কদবেল বিক্রি হচ্ছে ভ্যানে, ওখানে পেঁপে, ওখানে রয়েছে ভ্যানে মালটা, পেয়ারা, এগুলো আসলে সন্ধ্যার পরে না বেশি আর কি স্ট্রিট ফুড, দেন স্ট্রিট ভ্যানগুলো যেগুলো আছে জামা কাপড় সেল করে, এগুলোর আনাগুনো খুব বেশি দেখা যায়। এরপরে আমরা অন্য সাইডে চলে যাব রাজলক্ষ্মী। তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে জামা কাপড় বিক্রি করছে, এখানে জুসের দোকান রয়েছে অনেকগুলো। এই যে দেখো ভ্যানে জামা কাপড় সেল হচ্ছে, এখানে টি শার্ট সেল করতেছে। এই যে এখানে রয়েছে প্যান্ট, প্যান্টের কি বলবো, এটাকে বলা হয় ভ্যান, ভ্যানে সেল করছে। এখানে আসলে অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়, যেটা আসলে মার্কেটের ভিতরে এত কম দামে পাওয়া যায় না। বাট ওরা হচ্ছে দোকান ভাড়া বা ওদের অন্য অন্য খরচ নাই, তাই ওরা একটু কম রাখে। যেখানে গেঞ্জি পাওয়া যায়,
দেখতেই পাচ্ছ এখন দোকানগুলো পুরো জমে উঠেছে। ওখানে ব্যাগ সেল হচ্ছে, ব্যাগ পর্যন্ত পাওয়া যায়। এই যে দেখো সানগ্লাস, সানগ্লাস দোকান, এখানে ব্যাগ সেল করতেছে। এগুলোর দাম আসলে দোকানের ভিতরে বা মার্কেটের ভিতরের সবগুলোর চেয়ে অনেক কম, বাট কোয়ালিটি ভালোই থাকে, একেবারে যে খারাপ কোয়ালিটির না সেরকম না। ওদের দাম অনেক রিজনেবল প্রাইসের হয়। এবার সামনে যাওয়া যাক। এখানে রয়েছে বাচ্চাদের ড্রেস, ওড়না, এখানে অনেক লোকজন। এই প্লেসটা অল টাইম লোকজনে পুরো ভরা থাকে, পুরো ক্রাউডি একটা প্লেস, সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত। এই দেখো কলা, ঝুড়ি ভরা কলা, সাগর কলা দেখা যাচ্ছে। এরপরে সামনে যাওয়া যায়, সামনেও রয়েছে ঝুড়ি ভরা আরো অনেক কলা। সবাই যে যার মতো ইচ্ছা মতো কেনাকাটা করছে। তো এই হচ্ছে রেস্টুরেন্ট একটা দেখা যাচ্ছে। এবার আরেকটু সামনে যাব, এখানেও ব্যাগ সেল করা হচ্ছে, ব্যাগ নিয়ে বসেছে। দেখো কি সুন্দর লাগছে। সো গাইস, আজকে ব্লগ আমি এখানেই এখন শেষ করব। সো আমরা সন্ধ্যার আগের স্ট্রিটের কিছু অংশ দেখলাম, যে স্ট্রিট ওখানে কী কী পাওয়া যায় রাজলক্ষ্মীতে, আর সন্ধ্যার পর কী কী পাওয়া যায়। সো আজকে টপিকস হচ্ছে স্ট্রিট শপিং। সো আজকে আমি এখানেই শেষ করব। তোমরা অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক অনেক নিজেদের প্রতি কেয়ারিং হও। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।